ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। এবং পঞ্চায়েত রাজ সম্মেলন আজকে যেভাবে সংগঠিত করা হয়েছে, যেভাবে রেসপন্স আমরা পেয়েছি, একেবারে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, অনুপুর, বামনগোলা, প্রান্তিক এলাকা, শামসি, মালতীপুর, সব জায়গা থেকে যেভাবে মানুষজন এসেছে, বর্ণ ধর্ম সম্প্রদায় সব নির্বিশেষে যেভাবে এসেছে, আদিবাসীরা যেভাবে অংশগ্রহণ করেছে, মাইনরিটি মেজরিটি সবাই যেভাবে তফসিলিরা এসছে, তাতে আমরা খুব উৎসাহিত যে মালদা জেলা একটা সংগঠিত শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস জেলাতে যে কমিটি হয়েছে, এই কমিটিতে অনেক পুরনোরা দায়িত্বে আছেন, কিছু নতুন দায়িত্বে আছেন, কিছু সিনিয়র লিডারকে, তাদেরকেও আমরা ব্লকের দায়িত্ব দিয়েছি। কারণ আমরা সিরিয়াসলি এবারে পঞ্চায়েতটা মালদা জেলায় চলেছি। দাদা, একা শক্তিতে জেলা পরিষদ পাবেন মালদায়? একা শক্তিতে জেলা পরিষদ সিরিয়াসলি উড়ে যাবে অপজিশন, এবং আমরা 50-এর বেশি পার্সেন্টেজ ভোট নিয়ে জিতবো। আমি আপনাকে বলছি, 18-14-তে 16 হয়েছে 30-এ, আর 18-র পঞ্চায়েত ভোটে 51%-এর বেশি ভোট নিয়ে জিতবো। বাকি 49%-এ কতটা কংগ্রেস রাখবে, কতটা সিপিএম রাখবে, বিজেপিকে কতটা দেবে, এগুলো ওরা নিজেরা বসে ঠিক করবে, কোথায় দ্বিতীয় তৃতীয় হবে, একে তৃণমূল।